টাউন হলে শুক্রবার স্টেট লেভেল কলা উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। রাজ্যভিত্তিক কলা উৎসবে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে তাদের কলা প্রতিভা প্রকাশ করে নাচ গান সহ বিভিন্ন মাধ্যমে। কলা উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিভিন্ন কর্মকর্তা সহ অভিভাবক এবং বিশিষ্টজনেরা। উল্লেখ্য, 2015 সাল থেকে ছাত্রছাত্রীদের বিকাশমুখী প্রতিভার বিকাশে কলা উৎসবের আয়োজন করা হয়ে আসছে। কলার এই বিকাশকেই মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করে তার বক্তব্যে শিক্ষামন্ত্রী জানান, এই উৎসবের মূল লক্ষ্য হল সৃজনশীল শিক্ষার মাধ্যমে প্রধানমন্ত্রী নির্দেশিত পথে আবার দেশকে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত করা। এমন একটা উৎসব কলা উৎসব, মোট 64টা কলা, 64টি কলার মধ্যে যেমন রয়েছে প্লেইং, ড্যান্সিং, ড্রয়িং, সুইমিং, সাইক্লিং, অ্যাক্টিং, এগুলি সব কলা, 64টা কলা আছে। 2015 থেকে শুরু হয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইছেন সারা বিশ্বে ভারত যেন বিশ্বগুরু হতে পারে। কাকে সামনে রেখে? আমাদের ঐতিহ্য, ট্রেডিশন যেটা, প্লাস আধুনিকতা, এই দুটোকে সাথে রেখে আমাদের দেশ এগিয়ে চলছে। আমাদের রাজ্য যেমন চাইছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, দেশ চাইছে এক ভারত শ্রেষ্ঠ ভারত। রাজ্যের শিক্ষার ক্ষেত্রকে সর্বাধিক গুরুত্ব দিয়ে রাজ্য সরকার এগিয়ে চলছে এবং শিক্ষার উন্নতির মাধ্যমে সমাজের প্রকৃত উন্নতি সম্ভব বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। জানেন, বৃত্তিমূলক শিক্ষা, নিপুণ ত্রিপুরা, মিশন মুকুল, সক্ষম ত্রিপুরা, এবং এগুলি আমরা শুনছিলাম। আমরা কালকেই ছেড়েছি প্রায় 230-এর জন্য আমরা আবার টিচার ছেড়েছি, কি স্পেশাল এডুকেটর চাকরি আমি দিচ্ছি, 230 জন পাই, কজন পেয়েছি? মাত্র 96 জন। রাজ্যের শিক্ষাক্ষেত্রে বৃত্তিমূলক শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রকে প্রাধান্য দিয়ে কর্মসূচি রূপায়ণ করে চলছে বলে কলা উৎসবে নিজের ভাষণে উল্লেখ করেন রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।